চপররাতে আলিপুরদুয়ারের জলদাপাড়া বন বিভাগের দক্ষিণ খয়েরবাড়ি ও দেওগাঁও এলাকাত হানা দিচ্ছে 30টা বুনুয়া হস্তির দল। রাতিভর ঝড়ের মধ্যে চলছে ওই হানাদারি। খাবারের খোঁজত হাতির দল মোট 19টা বাড়ি ভাঙি দেয়। প্রাণ হাতত পালে বাঁচিছে আক্রান্ত বাসিন্দার ঘর। ঘটনার কেন্দ্র করিয়া আতঙ্ক ছড়ে গেছে দেওগাঁও ও দক্ষিণ খয়েরবাড়ি এলাকাত। স্থানীয় বাসিন্দার ঘরে অভিযোগ সময় মতন লোকালয়ত বুনুয়া হাতির দল ঢুকিছে খবর দিলে বন দপ্তরক। হাতি তাড়াবার কোনো ব্যবস্থাই করে নাই বন দপ্তর, ফলতে একের পর এক বাড়ি ভাঙি তছনছ করে দিছে হাতির দল। পাঁচটা ছিল, পাঁচটা আসলো তখন মানে আমরা বাইর হম দেখতেছি পাঁচটা এখানে ঢুকছে, তখন দুইটা বস্তা এখানে বাইর করে খাইছে, আর ভয়ে তো আমাদের বাইরে হতে পারছি না কিছু, আবার ভিতরে ঢুকলাম। তাই এই ঘরে তখন যখন ভাঙে এই ঘরটা, তখন এখানে ঠিক ছিল তিনটা, এখানে খুঁটি টুটি যা আছে ওইগুলো ভুটার ছিল, মোটামুটি 20 মিনিট না 22 মিনিট ভুটার ছিল, ওইগুলো সব খেয়ে নিচ্ছে। তারপরে আমরা ওইখান থেকে বেরিয়ে গেলাম।